মহালয়ার দিন থেকেই আমাদের বাড়িতে পুজোটা শুরু হয়ে যায়, কারণ ওদিন থেকেই প্যান্ডেল কমপ্লিট হয়ে যায়, দশকর্মার বাজার এইসব শুরু হয়ে যায়, আমাদের বাড়িতে ঠাকুর ওঠে, সেই কারণেই এত প্রস্তুতি। আর এইভাবেই টুকটুক করে আমরা কাজের ফাঁকে, স্কুল যাওয়ার ফাঁকে পুজোগুলোর পুজোর তোড়জোড় শুরু করে দিই। তো দশকর্মা বাজার করতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর প্যান্ডেলটা খুব চিন্তার বিষয়, কারণ এবারে তো বৃষ্টি হবে এরকম বলে দিয়েছে, সেই জন্য আগে ভাগে ত্রিপল খাটিয়ে তারপরে প্রায় ফিনিশিং করে ফেলেছে, গেটটা আর দু চারটে কাজ বাকি রয়েছে। তো আসুন না, দেখা যাক যে কী কী কাজ হয়েছে। দুটো চালা হয়েছে, একটা বাইরে সামনের উঠোনে, একটা খামারে হয়েছে। খামারেরটা ষষ্ঠী পুজোর দিনকে ষষ্ঠীতলার পাশে হয়েছে, ওই দিনটায় যদি বৃষ্টি হয় সেই জন্য আমি বললাম ভালো করে ত্রিপল খাটিয়ে দিতে, তো একটু উঁচু করে আবার খুলে ওরা উঁচু করে বাঁধছে। বেশ খানিকটা সময় নষ্ট হচ্ছে, কিন্তু কাজটা একটু পাকাপোক্ত হলেই ভালো হয়। আসলে এরা নতুন লোক, সেই কারণেই এই অসুবিধা। যদি ঝমঝম করে বৃষ্টি আসে, দাদাটা জ্বর, আমার জ্বর, বাড়ি শুধু সবার জ্বর। হ্যাঁ, এই প্যান্ডেলের জিনিসপত্রগুলো কার? দিলীপ দার না তোমাদের? এই জন্য এই যে ওপরের কাজগুলো সব সেলাই করে করে করে। ও, এইটা দোল খেয়ে গেল, এই যে এই 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 দিকেটা যে এই পাক খেয়ে গেল, এটার কিছু করলে না? তোমাদের দিয়ে করা চেয়েছে। প্রতি বছর প্যান্ডেলটা যে দাদা করে, এবারে সেই দাদা করছে না, অন্যজন করছে, সেই জন্য অনেকটা অসুবিধা হচ্ছে। তো ওদের সঙ্গে থেকে থেকে এগুলো বলে দিতে হচ্ছে কোথায় কী হয়, কতটা মাপজোক হয়, ওরা সেই মতো করার চেষ্টা করছে। অনেকটা মনোপুত হচ্ছে, অনেকটা আবার মনোপুত হচ্ছে না। তো এবছরটা এইভাবেই কাটবে। এবছর এই যে চাঁদোয়াটা করেছে খুব সুন্দর, এগুলো নাকি রেডিমেড কিনতে পাওয়া যায়। মাঝে মেয়ে খুব বিরক্ত করছিল, সেই জন্য আমার জাঠতুতো ছোড়দা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মা, প্যান্ডেল দেখছো? ঘুরে 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 দেখছে, ঘুরে 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 প্যান্ডেল দেখছে। খুব আনন্দ হচ্ছে, কি একটা নতুন কিছু হচ্ছে। আর এই যে যে প্যান্ডেলের ছ সাতজন লোক আমাদের বাড়িতে কাজ করছিল, ওরা তো সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে, দুপুরের খাওয়াটা আমাদের বাড়িতেই খেলো। ওদের জন্য আবার আলাদা করে রান্না করা হয়েছে, ভাত ডাল ডিমের তরকারি, কচুর শাক, মানে কচুর ডাঁটা দিয়ে আর চিংড়ির যে তরকারিটা হয় ওরা খেলো দুপুরবেলাতে। এই যে প্যান্ডেলটা এইভাবে কমপ্লিট করে এনেছে প্রায়। মাইক সেট লাগানো হচ্ছে নতুন, এই দাদা আমাদের পাড়ারই, পুরনো তবে আমাদের বাড়িতে কাজ করছেন নতুন। তো লাগানো হয়ে গেলে, একবার পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমি একবার কাজটা দেখাবো। ততক্ষণের জন্য আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন। শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা জানালাম, ধন্যবাদ।